গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি স্মৃতি, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকাল সকাল দেখতে পাচ্ছ বাইরে কি রোদ উঠে পড়েছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমি উঠিনি, ছেলে আমাকে উঠিয়ে দিয়েছে। ছেলে সকাল সকাল উঠে পড়েছে, উঠে দেখতেই পাচ্ছ, ওই দেখো মুখ ধুয়েছে, খাওয়া দাওয়া করেছে, খেয়ে দে এখন। ওই দেখো ওকে মনে হয় খেতে দিই না আমি, ও এত যেখানে যা পায় তাই ফুটে ফুটে খায়, মানে আমার ভালোই লাগে না এই জিনিসটা। সমস্ত কিছু ওপরে তুলে রাখা হয়, সমস্ত কিছু ওর মানে ঘর সারাদিন যদি কতবার মোছা হয়, ঝাড় দেওয়া হয়, তারপর ঠিকঠাক কেনা থাকে না, অনেকবার করা হয় কিন্তু তবুও তো একটু না একটু নোংরা তো থাকেই, আর সেইগুলো ও খুঁটে 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 খাই। এদেরকে আমার বিছানা তোলা হয়নি, এখন বিছানা পরিষ্কার করে নিই, বিছানা পরিষ্কার করে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। দেখতেই পাচ্ছ আমার বিছানা তোলা কমপ্লিট, বিছানা তোলা হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওখানে এখনও কাঁথা আছে, ওটা ওরকম ভাঁজ করার দু তিনটে কাঁথা, ওটা ছেলেকে নিচে ঘুম পাড়ানো হয়, ওই জন্য ওটাকে ওরকমভাবে রেখে দিয়েছি। প্রতিদিন তিনটে চারটে কাঁথা একবারে পাততে হয়, মানে এক এক করে পাততে হয়, ওই জন্য একবারে পেতে রেখেছি, ওটা রেডি করে রেখেছি, যখন পাতা হয় একবারে এরকমভাবে পেতে দিয়ে রাখা, পেতে দিই এই জন্য। আরে দেখো দেখতেই পাচ্ছ কী করছে। এই দেখো একটা চেয়ার দেওয়া আছে এখানটায়, চেয়ারটাকে এভাবে রেখে দেওয়া হয়েছে, প্রত্যেক দিন রাখা হয় এভাবে, অন্য এলে বাথরুমে চলে যায়, বাথরুমে গুলো দেখতে পাচ্ছ, বাথরুমে ঢুকে পড়ে, ওই জন্য এটাকে এরকমই রেখে দিয়েছি, ফেলা যেতে পারে না। সংসারে যে সমস্ত ছোটো ছোটো কাজগুলো হয় প্রতিদিনের, সেগুলোই করে নিচ্ছি। আর এরপরে রোদ উঠে গেলে আর ইচ্ছা করে না, প্রচণ্ড গরম, এত গরমে আর মনে হয় না যে কোনো কাজ করি। আর এই সোফাটাকে প্রতিদিন মানে দিনে চারবার পাঁচবার করে আমি গুছাই, ঠিকঠাক করি, আর ততবার ছেলে চাদর টেনে টেনে নামিয়ে দেয়। আমার ভালো লাগে গুছাতে আর ওর ভালো লাগে টান টেনে টেনে নামাতে। যাই হোক, দেখতেই পাচ্ছ ছোটো চলে গিয়েছি, ওর পেছন পেছন একটা কাজ করতে করতে বারবার ওর পেছন পেছন ছুটতে হচ্ছে আমাকে, ও চলে যাচ্ছে এদিক ওদিক। আর বাড়িতে এখন আপাতত কেউ নেই, মা বাবার কাছে ডাক্তার দেখাতে চলে আসবে, ভোরবেলায় গিয়েছে ডাক্তার দেখাতে, তাই জন্য আমাকে কাজগুলো সেরে নিতে হচ্ছে। আর এক্ষুনি কাজের মাসিও আসবে ঘর ঝাড় দিতে, ঘর মুছতে, তাই জন্য আমি আগে আগে সমস্ত কাজ সেরে নিচ্ছি। আর কী করবো বলো, কাজগুলো তো করতেই হবে, বেলা হলে আর ইচ্ছা করে না। আর আজকে একটু ভেবেছি যে জমিতে যাব, মানে আমাদের যে পেছনে যে বাগান আছে সে বাগানে তোমরা দেখতেই পারবে। চলো একটু নিচ থেকে ঘুরে আসি। আমার ছেলে খাবার বসানো হয়নি, এখন একটা বাজতে যাচ্ছে, ছেলে খাবার হয়নি, আর ও নিজের ঘরটা একটু পরিষ্কার করছে, নিজের ঘরটা পরিষ্কার করছে, খুব ধুলো হয়েছে, নোংরা হয়েছে, ঘরটা পরিষ্কার করছে। চলো ঘুরে আসি। বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কী গাছ বলো তো তোমরা? এটা হলো আঙুর ফল গাছ। এই দেখো আঙুর ফল হয়েছে, প্রচুর আঙুর হয়েছে এবার গাছে, দেখেছো গাছটা? এই দেখো এইটুকু গাছ কিন্তু প্রচুর দেখেছো লিচু হয়েছে, তাই না বলো? ছোট আকারে দেখো আম গাছে আম হয়েছে, কত ছোট্ট একটা আম গাছ,
আমাদের গাছে এবার আম হয়নি, ছোট কাকার গাছে আম হয়েছে। দেখেছি কত আম, আর এই ছোট্ট একটা লিচু গাছে প্রচুর লিচু হয়েছে। পেয়ারা গাছেও ফুল চলে এসছে। এখন পদ্ম ফুলের সিজন না, কিন্তু পদ্ম ফুল ফুটছে। দেখো কড়ি, ঘুরে আসলাম, দেখালাম তোমাদের কত ছোট গাছে আম হয়েছে, লিচু হয়েছে। এবার চলো দেখি ছেলে ঘুমাচ্ছে কিনা। ঘুমিয়ে পড়েছে গো? আজকে সকালবেলায় ও বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসছে অনেকটা পরিমাণে রিঠা মাছ। আমাকে বললো রিঠা মাছটা তুমি রান্না করো, যেহেতু মা নেই, ডাক্তার দেখাতে গিয়েছে, তাই মাকে মা চলে এসছে, এখন আসলো। মাকে বললো তোমাকে রান্না করতে হবে না, আমি করে দিচ্ছি। আর এই দেখো পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি, ওটা পেস্ট করবো, আর এটা হচ্ছে ফ্রাই করে নেবো। আমি ফার্স্ট টাইম রান্না করছি রিঠা মাছ, এটাকে কখনো করিনি। হ্যাঁ, মাছ বসিয়ে দিয়েছি, আর বলেছে কষা কষা করে করতে, তাই জন্য পুরো মাংসের মতন করে করতে হবে, কষা কষা করে, তাই জন্য আমি করছি। আজকের মেনু হচ্ছে ডাল হয়েছে, টক ডাল, আমাদের গাছের আম দিয়ে টক ডাল হয়েছে, আর মাছ আর আলু ভাজা। আর ওই দেখো পাশে ছেলের খাবার বসিয়ে দিয়েছি, ছেলের খাবারটাও হচ্ছে। গিয়েছিলাম আজকে, স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, দিয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকেই উঠলাম, ছেলেও ঘুমিয়েছিল। এখন ছেলে উঠেছে, উঠে ছেলে ছেলের গাড়ি নিয়ে পড়েছে, গাড়ির তো মেকানিক, ও গাড়ি ঠিকঠাক করছে, দেখতেই পাচ্ছ কী অবস্থা। ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ পরে তোমাদের সাথে আমার কথা বলতে চলে আসলাম, দেখতে পাচ্ছ কপালে টিপ নেই, তার কারণ তোমাদের বলছি। দেখতে পাচ্ছ আমার কপালে টিপ নেই, কারণটা হচ্ছে আর ছেলে এখন যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে, মানে এটা সব থেকে মানে আমার খুব খারাপ লাগছে, কষ্টকর ব্যাপার। মানে ওর পিছন পিছনে আমাকে ছুটতে হচ্ছে, স্পিড রেস ছুটতে হচ্ছে, ও আমার থেকে জোরে হাঁটছে, জোরে দৌড়াচ্ছে। আর সংসারে তো অনেক কাজকর্ম থাকে, টুকটাক কাজকর্ম থাকে, সেগুলো করতে হচ্ছে এই জন্য। আর আজকে সব থেকে বড়ো কথা, আজকে যে মেজু একমার কপাল থেকে টিপটা তুলো টুকরো খেয়ে নিয়েছে, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক চেষ্টা করা হয়েছে ওর মুখ থেকে আর কি হাত দিয়ে আর কি মুখ থেকে বের করার, কিন্তু কিছুতেই বের মানে বের করতে পারলাম না আমরা। এত কান্না করছিলো, এত চিৎকার করছিলো, কিছুতেই বের করতে পারছিলাম না। যে ছোট্ট একটা টিপ আমি হয়তো তোমরা দেখেছো, খেয়াল করেছো, আমি একটা টিপ পড়ি, ঠিক ছোট্ট একটা টিপ, প্রত্যেক দিন আমার কপালে টিপ থাকে, কিন্তু আজকে আমি টিপটা ভয় আর পড়িনি, পড়েছিলাম, খুলে রেখে দিয়েছি, কেননা খেয়ে নিয়েছে ওই ছোট্ট একটা টিপ। আমার একটু টেনশান হচ্ছে ওই জন্য। আবার সন্ধেবেলায় কী করেছে, আগে ঘুম থেকে তুলেছি, তুলে নিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে ওয়াক ওয়াক করছে। কেন ওয়াক ওয়াক করতে, আমি তার একটু আগে জল খাওয়ানো হয়েছে, জল খাইয়ে দিয়ে ওকে ওর গাড়ির পাশে বসিয়ে দিয়েছি, গাড়িটা নিয়ে খেলা করছে। মানে গাড়িটা তো মানে অ্যাকচুয়ালি গাড়িটা তো ভেঙে ফেলেছে, কিছু নেই, তো আমরা জোড়া লাগিয়ে লাগিয়ে যাই হোক রেখেছি গাড়িটাকে। দিয়ে ও আবার সেই গাড়ি যে প্লাস্টিক মোড়ানো আছে সেগুলো এখনও নষ্ট হয়নি, সেই প্লাস্টিক খুলে নিয়ে মুখে রেখে দিয়েছে এইটুকু প্লাস্টিক। দিয়ে আবার সেই গলায় হাত দিয়ে বের করার চেষ্টা করা হয়েছে, যে মানে হঠাৎ করে বমি করে দিল, বমি করে তার প্লাস্টিকটা বেরোলো। মানে ও এখন এত ডিস্টার্ব করছে, মানে কী বলবো, এত দুষ্টুমি করছে। আর তারপরে হচ্ছে এখন হাঁটতে শিখেছে, এখন হাঁটতে শিখে ও হচ্ছে নিজেকে কী ভাবছে ভেবেছে, যে আমি একা হাঁটতে পারি আর কেউ হাঁটতে পারে না, খুব স্পিডে দৌড়ায় আর ধপধপ করে পড়ে যায়। কিন্তু সব থেকে খারাপ লাগে, যা পায় খুঁটে 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 মুখে দেয়, আর ওয়াক ওয়াক করে। আর তো টেনশান থাকে আমরা সবসময়, কী মুখে দিচ্ছে কী মুখে দিচ্ছে। আর দিনে তো মানে অনেকবার ঘর দো ঝাড় দেওয়া হয়, মোছা হয়, পরিষ্কার করা হয়, কাজের লোক তো একবার করে দেয়, আর তার থেকে মানে বেশি মানে আমরাই করি, কিছু করার নেই, ছোটো হোক এগুলো মেনে নিতেই হবে, সবাই সব বাচ্চারাই এগুলো এরকম করে এই টাইমে, হয়তো আমরা ছোটোবেলায় এগুলো করেছি তাই না বলো, তাই জন্য ওরা এখন করবে, এগুলো মেনে নিতে হবে, কিছু করার নেই। এখন আমার অনেক কাজ আছে, কাজগুলো সেরে নিই, ওকে বাইরে দিয়েছি, ওর দাদুর কাছে খেলা করছে, সন্ধ্যে থেকেই খেলা করছে, এখন একটু মাঝে মধ্যে ঘ্যান ঘ্যান করে উঠছে, কান্না করছে,
মানে ঘুম চলে এসেছে, আর 9টা না বাজলে তোকে খাওয়ানো যাবে না, তাই 9টা বাজে, এখন 5 মিনিট বাকি, ততক্ষণ আমি আমার কাজকর্ম গুটিয়ে নিই, চলো। কি করছে বলো? এর তলায় ওর বল ঢুকে গেছে, সেই বলটাকে ও নেওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ ও আমার কাছে কেন এসছে? ও আমি বুঝতে পেরেছি, আমি ক্যামেরা চালু করেছি, ক্যামেরা এখন মুখ দেখাবে। এই যে চলে এসছে, চলে এসছে দুস্তু দুস্তু, কি বলবি বল দুস্তু, কি বলবি বল বল বল। কি দেব যা বাবা, তাই মুখে দেবা, তাই মুখে দেবা। অনেকগুলো জামা প্যান্ট আছে, ছেলেরও আছে আমাদেরও আছে, গুছিয়ে নিই। কিছুতেই গোছানো হচ্ছে না, অনেকক্ষণ থেকেই গুছাচ্ছি দুটো একটা করে, কিন্তু হয়ে উঠছে না, একবারে গোছানো। ও খুব ডিস্টার্ব করছে, বারবার চলে আসছে, তাই এখনও দাদুর কাছে ওকে দিয়ে আসলাম। দাদুর সঙ্গে খেলাধুলো করছে, আমি এই ফাঁকে কাজগুলো সেরে নিই। আর খুব স্পিডে কাজ করতে হয় আমাকে, তাই জন্যে তোমাদের সমস্ত কাজ কিছু দেখাতে পারি না, আমি সব কিছু ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছ ছেলে ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্ট করে ছেলেকে ঘুম পাড়ানো হয়েছে, কিছুতেই ঘুমাবে না। যাই হোক, অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও শুধু খেলবে খেলবে, আমাকে এত জ্বালাচ্ছে না, ও একটু মানে ঘামাঘুরে দিচ্ছে না, এখন তো হেঁটে বেড়াচ্ছে, আর ধপ্ত করে পড়ে যাচ্ছে, আমি একটু ভয় পাচ্ছি যে লেগে যাবে কোথায়। আর দেখতে পাচ্ছি আমি এত এত আইসক্রিম খাচ্ছি, ও এত আগে ওই জন্য আইসক্রিমটা নিয়ে এসছে, কাল যেহেতু শনিবার ফ্রিজে রেখে দিয়েছিলো, কিন্তু খাবো না, ওই জন্য আজকে খেয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।